প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই ভালো আছো? আশা করি সবাই ভালো আছো, সবাই নিজ নিজ পাঠ পড়ার জন্য সবাই ব্যস্ত এবং পাঠ পড়া করে আমাদের সামনে অগ্রসর হতে হবে, কিছু জানতে হবে, কিছু শিখতে হবে। আজ আমি একটা ক্লাস দেবো, একটা পাঠ দান করব, তোমরা খেয়াল করো। আমি মোহাম্মদ নজরুল ইসলাম, সিনিয়র শিক্ষক, জিয়া মাধ্যমিক বিদ্যালয়, বয়রা, খুলনা। আমি দশম শ্রেণীর হিসাব, দশম শ্রেণীর ফিনান্স ও ব্যাংকিং, দশম শ্রেণীর ফিনান্স ও ব্যাংকিং বিষয়ে একটা পাঠ দান করব। আমার অধ্যায় একাদশ অধ্যায়, ফিনান্সের একাদশ অধ্যায়, ব্যাংকের আমানত। ব্যাংকের আমানতটা আমরা পড়ব, ব্যাংকের আমানত, ব্যাংক হিসাবের প্রকারভেদ। এর থেকে আমরা পড়ব ব্যাংক হিসাবের প্রকারভেদ। ব্যাংক হিসাবের প্রকারভেদ, আমরা জানি। আমরা এখন বলবো যে ব্যাংক হিসাব কত প্রকার। ব্যাংক হিসাব প্রধানত তিন প্রকার, আমরা সেই তিন প্রকার নাম লিখবো। ব্যাংক হিসাব প্রধানত তিন প্রকার, তিন প্রকার ব্যাংক হিসাব প্রধানত তিন প্রকার। এক, চলতি আমানত। চলতি আমানত বা চলতি হিসাব, খ, সঞ্চয়, চলতি হিসাব, সঞ্চয়ী হিসাব, আর স্থায়ী হিসাব। চলতি হিসাব, সঞ্চয় হিসাব আর স্থায়ী হিসাব। তাহলে আমরা কি বুঝলাম, ব্যাংক হিসাব কত প্রকার। ব্যাংক হিসাব প্রধানত তিন প্রকার, এছাড়া আরো কিছু আছে, সেগুলো আজকে আমরা আলোচনা করব না। আমরা আজকে এই তিন প্রকার আলোচনা করব, ব্যাংক হিসাব, চলতি হিসাব, সঞ্চয় হিসাব আর স্থায়ী হিসাব। আমরা এই তিনটা আলোচনা করব যতটুকু সম্ভব সময় পাই। খেয়াল করো, চলতি হিসাব, যে হিসাবে সব অফিস চলাকালীন সপ্তাহে যে কোনো সময় টাকা জমা দেওয়া যায় এবং টাকা উত্তোলন করা যায়। তাহলে আমরা লিখি চলতি হিসাব, যে হিসাবে অফিস চলাকালীন সময় সপ্তাহে লিখলাম, যে হিসাবে অফিস চলাকালীন সময়, অর্থাৎ অফিস চলাকালীন সময় ছাড়া অন্য কোনো সময় অফিসে গেলে ব্যাংকে গেলে টাকা দেবে না বা টাকা নেবে না, এই জন্য অফিস চলাকালীন সময় সপ্তাহে যতবার ইচ্ছা টাকা জমা দেওয়া যায় এবং যতবার ইচ্ছা টাকা উত্তোলন করা যায়। এই হিসাবে কোনো সুদ দেয় না, এই হিসাবে ব্যাংক কোনো সুদ দেয় না।
এই হিসাবে ব্যাংক কোনো সুদ দেয় না, কেবলমাত্র ব্যবসায়ীদের জন্য এই হিসাব শ্রেয়, অর্থাৎ তাদের জন্য বেশি উপকারী। কেবলমাত্র এখানে আমরা কেবলমাত্র না লিখে আবার লিখতে পারি, ব্যবসায়ীদের জন্য এই হিসাবে টাকা জমা রাখা উত্তম, বা ব্যবসায়ীদের জন্য ব্যবসায়ীদের জন্য এই হিসাবে তাহলে কি লিখলাম, ব্যবসায়ীদের জন্য এই হিসাবে টাকা জমা রাখা উত্তম, অর্থাৎ ব্যবসায়ীরা সাধারণত এই হিসাবে টাকা জমা রাখে, কারণ তাদের ব্যবসার ক্ষেত্রে যে কোনো সময় টাকার প্রয়োজন হয়, তাই তারা যে কোনো সময় টাকা ব্যাংকের থেকে উত্তোলন করে এবং সারাদিন কেনা বেচার করে। অর্থাৎ যে কোনো যদি মাঝে মনে করে দুপুরবেলাও কিছু টাকা জমা রাখবো তাহলে রাখতে পারবে, যদি সারাদিন কেনা বেচা করার পরে ব্যবসায় শেষে যে কোনো সময় তারা টাকা ব্যাংকে জমা রাখতে পারে। এই জন্যে চলতি হিসাব ব্যবসায়ীদের জন্য শ্রেয়, অর্থাৎ এদের জন্য বেশি উত্তম, যে কোনো সময় টাকা উত্তোলন করা যাবে আবার যে কোনো সময় টাকা জমা দেওয়া যাবে। এই হিসাবে ব্যাংক কোনো সুদ প্রদান করে না, তবে ব্যবসায়ীদের জমাতিরিক্ত টাকা ছাড়াও অতিরিক্ত টাকাও ব্যবসায়ীরা উত্তোলন করতে পারে। ব্যবসায়ীদের যত টাকা জমা থাকবে ব্যাংকে তার থেকেও তারা, যদি তাদের বিশেষ প্রয়োজন হয় তাহলে তারা তার চেয়েও বেশি টাকাও ব্যাংকের থেকে উত্তোলন করতে পারবে, তবে সেই ক্ষেত্রে উত্তোলিত অতিরিক্ত উত্তোলনের ফলে তাদেরকে ব্যাংকে কিছু সুদ দিতে হবে, কিন্তু তাদের জমা টাকার পরে ব্যাংক কোনো সুদ দেবে না। আচ্ছা, এবার আসি আমরা সঞ্চয় হিসাব, আমরা এবার আসি সঞ্চয় হিসাব। এই হিসাবে টাকা জমা রাখলে ব্যাংক কিছু পরিমাণ অল্প পরিমাণ কিছু সুদ প্রদান করে। এই হিসাবে সপ্তাহে দুইবার টাকা ব্যাংকে জমা দেওয়া যায় এবং যতবার ইচ্ছা টাকা উত্তোলন করা যায়, তাহলে অতিরিক্ত টাকা সপ্তাহে দুইবার টাকা জমা দেওয়া যায় এবং টাকা উত্তোলন করা যায়। এই হিসাবে ব্যাংক সামান্য পরিমাণ সুদ প্রদান করে। এই হিসাব যারা চাকরিজীবী তাদের জন্যে উত্তম, কারণ চাকরিজীবীরা কিছু কিছু টাকা সঞ্চয় করতে চায়, তাদের বেতনের টাকা থেকে বা তাদের আয় থেকে তারা কিছু কিছু টাকা সঞ্চয় করতে চায়, তাই চাকরিজীবীদের জন্য সঞ্চয় হিসাব শ্রেয়, অর্থাৎ সঞ্চয় হিসাব তাদের জন্য উত্তম। এই সঞ্চয় হিসাবে টাকা যতবার ইচ্ছা জমা দেওয়া যায়, সপ্তাহে দুইবার টাকা জমা দেওয়া যায়, আবার টাকা ইচ্ছা করলে উত্তোলন করা যায়। এই হিসাব সঞ্চয় হিসাব। এবার আসি আমরা স্থায়ী হিসাব। স্থায়ী হিসাব বলতে আমরা বুঝি এখানে যে অলস টাকা, যাদের অতিরিক্ত কোনো কিছু অতিরিক্ত টাকা পড়ে থাকে ঘরে, অথবা অলস টাকা বা যাদের বেশি এককালীন অনেক টাকা জমা আছে সেই টাকাটাকে এককালীন সময় জমা দেওয়া হয়, অর্থাৎ স্থায়ী হিসাবে নির্দিষ্ট পরিমাণ টাকা নির্দিষ্ট সময়ের জন্য জমা রাখা হয়, নির্দিষ্ট সময়ের পূর্বে টাকা উত্তোলন করা যায় না। উত্তোলন করা যায় তবে সেই ক্ষেত্রে সুদ বা মুনাফা পাওয়া যায় না। এই হিসাবে টাকা জমা রাখে কারা, যাদের টাকা অতিরিক্ত টাকা রয়েছে অনেকদিন, টাকা দেখা যাচ্ছে অনেক কিছু করার পরে ব্যবসা বাণিজ্য বা চাকরি করার পরে অতিরিক্ত কিছু টাকা জমা রয়েছে, সেই টাকাটা তারা সঞ্চয় হিসাবে জমা রাখতে পারে। এই সঞ্চয় হিসাবে টাকা রাখলে নির্দিষ্ট পরিমাণ টাকা, এর 6 মাস হতে পারে, 3 মাস হতে পারে, 1 বছর হতে পারে, 2 বছর হতে পারে, 5 বছর হতে পারে, তার নির্দিষ্ট একটা মেয়াদ আনতে এই টাকা উত্তোলন করতে হবে, মেয়াদের পূর্বে এই টাকা উত্তোলন করা যাবে না। এই টাকা নির্দিষ্ট পরিমাণটা মেয়াদের শেষে টাকা উত্তোলন করলে মুনাফা সহ টাকা ফেরত পাওয়া যাবে। এই তাহলে আমরা এখানে কী শিখলাম আজকে, ব্যবসায় হিসাব তিন প্রকার, প্রধানত তিন প্রকার, চলতি হিসাব, সঞ্চয় হিসাব আর স্থায়ী হিসাব, আমরা এই তিন প্রকার শিখলাম।
আগামী দিন আমরা এই তিন প্রকার বাদে আরও ছয় প্রকার হিসাব আছে, সেগুলো বেশি গুরুত্বপূর্ণ না, কিন্তু প্রধান এই তিন প্রকার আগামী দিন, এই বাকি ছয় প্রকার আমরা আলোচনা করব। আজ এই পর্যন্ত, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনায় আজকে এই পর্যন্ত শেষ।